আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দোসা এবং চিকেন মশলা, যেটি আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে খেতে পারেন। দোসাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এটা অনেকেই হয় আমরা জানি না যে এটা বাসায় কিন্তু খুব সহজেই আপনারা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এটা তৈরি করে খেতে পারেন। তো চলুন তাহলে দেখিনি এই দোসাটা আমার ঠিক কীভাবে তৈরি করতে হবে। তো প্রথমে আমি দোসাটা তৈরি করার জন্য এখানে আমি মাষকলাইয়ের যে ডালটা বাজারে কিনলে পাওয়া যায় সেই ডালটা নিয়েছি আস্তটা। এখানে আমি 1/3 কাপ পরিমাণ নিয়েছি, আর এখানে আমি 1 কাপ থেকে একটু কম পরিমাণ পোলাও চালটা ইউজ করেছি। তো আমি এখানে চিনি গুঁড়া পোলাও চালটা নিয়েছি, আর এখানে প্রায় আপনার 1/3 কাপ পরিমাণ থেকে একটু কম বুটের ডাল বা ছোলার ডাল যেটাকে বলে সেটা নিয়েছি, আর এখানে 1 চিমটি পরিমাণ মেথি নিয়েছি। তো এবার আমি একটি বাটিতে প্রথমে চাউলটাকে দিয়ে এটাকে পানিতে ভিজিয়ে রাখব। তো এটাতে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ পানিতে এই চাউলটাকে ভিজিয়ে রাখব 3 ঘন্টার জন্য। তো এখানে এবার আমি ডালগুলো এবং মেথিটা একসাথে করে ভিজিয়ে রাখছি। তো আপনার ইচ্ছে করলে সবগুলো একসাথেও ভিজিয়ে রাখতে পারেন। তো আমি একটু আলাদা ভিজাচ্ছি, কারণ এটা পরবর্তীতে রেডি করতে আমার একটু ইজি হবে, তাই একটু আলাদা আলাদা ভিজিয়ে নিলাম। 3 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন এই ডালগুলো অনেকটাই পানিটা টেনে নিয়েছে, আর বুটের ডালটা অনেকটাই কিন্তু খুলে খুলে গিয়েছে, চাউলটাও অনেকটা পানি টেনে নিয়েছে। এবার আমি চাউলটাকে ভালো করে ধুয়ে এবার আমি এটাকে পাটায় মিহি করে বেটে নিতে হবে, বা আপনাদের কাছে যদি মিক্সার মেশিনটা থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মিক্সার মেশিনে সব একসাথে দিয়ে এটাকে ব্লান্ড করে নিতে পারেন। তো এটাকে আমি পাটায় মিহি করে বেটে নিচ্ছি, ঠিক এমনটা হবে দেখতেই পাচ্ছেন। খুবই মসৃণ একটা ডো তৈরি করতে হবে এটা দিয়ে। সেক্ষেত্রে যদি একটু আস্ত চাউল থেকে যায় বা একটু ডালটাও আস্ত থেকে যায় সেক্ষেত্রে কিন্তু দোসাটা ভালো হবে না। তো চাউলটা আমার বাটা কিন্তু হয়ে গেছে, তো এর ভিতর এবার আমি ডালটাকেও বেটে নিয়েছি ঠিক এভাবে করে। তো এবার আমি এই দোনোটাকে একসাথে করে মিশিয়ে নেব। আর এখানে আমি খুবই সামান্য পরিমাণে একটু পানিটা দিয়ে দিলাম মেশানোর জন্য। তো এটাকে এবার আমি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার মিশানো হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরি গুঁড়ি, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ পরিমাণ সাদা ম্যাজিক মশলা দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণের সাদা গোলমরিচ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে, পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আর এখানে আমি সব কিছু মিশিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। এক্সাম্পল এটা আপনার আমি একটু সাদা ম্যাজিক মশলা এবং একটু জিরের গুঁড়ি, একটু ধনের গুঁড়ি এবং চটপটির মশলাটা দিয়ে একটা খুব মজাদার এই মশলাটা একটা তৈরি করে নিয়েছি। এই মশলাটা দিলে দোসাটা খুবই টেস্ট হয়, তো আমি ওই মশলাটা ইউজ করেছি। তো এটা অপশনাল, আপনারা চাইলে না ইউজ করলেও হবে। তো এরপরে কিন্তু আমি চিনিটা ইউজ করেছি। তো এই দোসার ডোটা তৈরি করে এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট। তো এটাকে আমি চিকেন মশলাটা তৈরি করে নিচ্ছি। তো চিকেন মশলাটা তৈরি করার জন্য এখানে আমার চিকেন নিয়েছি 1/2 কাপ পরিমাণ, একটি টমেটোকে কিউব করে নিয়েছি এবং 1/3 কাপ পরিমাণ আলু কিউব করে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। তো আমি চুলে একটি প্যান বসিয়ে এতে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে একটি তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম, একটি এলাচ এবং 1 টুকরো দারুচিনি দিয়ে দিয়েছি।
পেঁয়াজ কুচিটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, এতে এবার আমি 1 চামচ পরিমাণ রসুন পেস্ট এবং 1/2 চামচ পরিমাণ আদা পেস্ট, পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি এবং 1 চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়োটা ইউজ করছি এখানে। তো এগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম, নিয়ে এবার আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি। তো চিকেনটাকে আমি একটু কিউব কিউব করে কেটে নিয়েছি, এর সাথে আমি আলুটাকেও দিয়ে দিলাম। আলুটা কিন্তু একদম মিনি সাইজের কিউব করে নিতে হবে, আমি কিন্তু সেটাই করে নিয়েছি। তো এবার এগুলোকে আমি একটু কষিয়ে নিচ্ছি এই তেলেই। এবার আমি যে টমেটোগুলোকে কিউব করে কেটে রেখেছিলাম মিনি কিউব করে, সেগুলোকেও দিয়ে দিলাম। এটা হতে আসলে বেশি সময় লাগে না, চিকেন মশলাটা হতে খুবই কম সময় লাগে। এটা কিন্তু অলরেডি অনেক পানি ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন, মাংস আলু টমেটো সব কিছু থেকে। তো এবার এতে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সসটা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ি, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়োটাও ইউজ করছি। তো আপনারা চাইলে গোলমরিচটা ইউজ না করে কাঁচামরিচটাও ইউজ করতে পারেন। এবার এগুলোকে আমি একটু কষিয়ে নিচ্ছি। আর চিকেনটা হতে কিন্তু বেশি সময় লাগে না, আমরা এটা কম বেশি সকলেই জানি, খুবই অল্প সময়ে চিকেনটা হয়ে যায়। তো এখানে আমি খুবই সামান্য পরিমাণের, প্রায় 1/3 কাপ পরিমাণ পানিটা ইউজ করছি, বেশি পানি ইউজ করার দরকার নেই, সেক্ষেত্রে এটা হতেও একটু টাইম নেবে। আর এই 1/3 কাপ পরিমাণ পানিতেই কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে। এটা অলরেডি কিন্তু পানিটা অনেকটাই ঠিক হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন। আর এর ভিতর আমি 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়িটি দিয়ে দিলাম। তো এটা কিন্তু আমার একদম রেডি। তো এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়েছি দোসাটা তৈরি করে নেওয়ার জন্য। তো প্রথমেই প্যানটায় আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি, আর এই দোসাটা তৈরি করার সময় প্যানটাকে প্রথমে হাই হিটে কিন্তু গরম করে নিতে হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে সবসময়, দোসাটা তৈরি করতে আগে হাই হিটে গরম করে তারপর চুলাটাকে একদম লো করে দিতে হবে। তো এবার আমি 1 চামচ পরিমাণ দোসার মিশ্রণ যেটা তৈরি করে রেখেছিলাম ওইটা থেকে দিয়ে দিলাম, দিয়ে চামচটাকে ঠিক এভাবে ডান থেকে বামে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু একদম পেনে সমান করে নিতে হবে। এটা কিন্তু আমার অলরেডি রেডি, আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। আর এটার নিচের পাশটাও দেখে নিন ঠিক কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। আরেকটাও ঠিক এভাবে করে তৈরি করে নেব। চেষ্টা করবেন যে সবগুলোকে যেন সমানভাবে সমান পরিমাপে রেডি করতে পারেন। তো এখানে আমি 1 চামচ পরিমাণ বাটারটা ইউজ করেছি। তো এটা বাটার দিয়েও কিন্তু এই দোসাটা তৈরি করে আপনারা খেতে পারেন, খুবই ভালো লাগে। তো এটাতে আমি দিয়ে দিলাম, আর চাইলে এটা এমনিতেও খেতে পারেন, খুবই ভালো লাগে। বাস তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন মশলা এবং দোসা, যেটি কিন্তু খুব সহজেই বাসায় আপনারা বিকেলের নাস্তায়ও তৈরি করে খেতে পারেন, বা সকালে কিন্তু রুটির পরিবর্তে এই দোসাটাও আপনারা তৈরি করে খেতে পারেন খুব সহজেই। তো এটা কিন্তু আপনারা বাহিরে না যেয়ে কিন্তু ঘরেই খুব সহজে তৈরি করে খেতে পারবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো আমি একটি দোসা ছিঁড়ে দেখাচ্ছি, এবং এটা কিন্তু চিকেন মশলাটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। সো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন রেসিপি পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।